কথাই আছে, যে সমাজে মায়েদের সম্মান নেই সেই সমাজ কখনোই অন্ধকার থেকে বের হতে পারে না। বুরুন্ডিয়াদের ক্ষেত্রে এই কথাটি 100% সত্যি। বন্ধু, আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডির সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য। কম বেশি সুখ দুঃখ, আনন্দ বেদনা, অভাব স্বাচ্ছল্য, এই সব কিছু নিয়েই মানুষের জীবন। তবে বর্তমানে বিংশ শতকে এসে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি আরো একটু আরাম, আরো আধুনিকতার পরশ পেতে। সেই সময়ে দাঁড়িয়ে যদি এমন কোনো জায়গার নাম শুনি যেখানে পুষ্টিহীনতা ও ক্ষুধার কারণে মারা যাচ্ছে প্রতিটি পরিবারের বাচ্চা, সেখানে নেই কোনো শিক্ষা ব্যবস্থা, নেই স্বাস্থ্য, নেই কর্মস্থান, নেই পর্যাপ্ত বিশুদ্ধ জল, নেই বিদ্যুৎ সংযোগ, নেই উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, রয়েছে শুধু দরিদ্রতা, রয়েছে দূরত্ব, রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, আর রয়েছে এইডসের মতন বিভিন্ন সংক্রমণাত্মক রোগের উচ্চ প্রকোপ। হ্যাঁ, বর্তমান বিশ্বে রয়েছে এমন একটি দেশ, দেশটির প্রায় অর্ধেক জমি চাষযোগ্য হলেও 80% মানুষ দরিদ্র সীমার নিচেই বসবাস করেন। কোনো আধুনিকতা নয় কোনো বিলাসিতা, বেঁচে থাকাটাই এদের কাছে স্বপ্ন এবং একমাত্র লক্ষ্য। অথচ দেশটির সৌন্দর্য নজর করা, রয়েছে পাহাড় ও হ্রদ, মাথা পিছু মোট দেশীয় পণ্যের পরিপ্রেক্ষিতে পৃথিবী গ্রহের সবচেয়ে দরিদ্র দেশ হিসাবে বিবেচিত দেশটির নাম বুরুন্ডি। পূর্ব আফ্রিকায় অবস্থিত থল বেষ্টিত ছোট্ট প্রজাতন্ত্র বা রিপাবলিক দেশ বুরুন্ডি। প্রতিবেশী দেশ রুয়ান্ডা, কঙ্গো ও তানজানিয়া। পশ্চিমের কিছু অংশে রয়েছে তাঙ্গানিস্কা হ্রদ, যেটি পৃথিবীর দ্বিতীয় গভীরতম হ্রদ। দেশটির প্রশাসনিক রাজধানীর নাম গিতেগা এবং অর্থনৈতিক রাজধানী আর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হল দেশটির বৃহত্তম শহর বুজুম্বুরা, যেটি 2019 সালের আগে পর্যন্ত বুরুন্ডির প্রধান রাজধানী ছিল। বলতে গেলে এই দেশটি যুবকদের দেশ। এখানকার মানুষদের সর্বোত্তম বেঁচে থাকার বয়স কেবলমাত্র 18 বছর। এখানকার জাতীয় ভাষা কিরুন্তি, এরই সাথে ফরাসি ভাষা সরকারি ভাষার জায়গা দখল করে রেখেছে। দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান, রয়েছে রোমান ক্যাথলিকরা এবং মুসলিমদের সংখ্যা নগণ্য। বুরুন্ডি দেশটির আয়তন খুবই কম, মাত্র 27,834 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। দেশটি ছোট হলেও লোকসংখ্যা প্রায় 12 মিলিয়ন, ফলে জনঘনত্ব খুব বেশি। প্রতি বর্গ কিমিতে প্রায় 315 জন লোক বসবাস করে। জনঘনত্বের বিচারে বুরুন্ডির স্থান আফ্রিকাতে দ্বিতীয়। দেশের জনসংখ্যার 56% লোক 25 বয়সের কম বয়সী, আর 42% লোক 15 বছরের কম বয়সী, আর মাত্র 3% মানুষ বৃদ্ধ বয়স অবধি বাঁচে। কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে গিয়ে বাকিদের মৃত্যু হয় খুব অল্প বয়সেই। এই কারণে কর্মক্ষম মানুষের সংখ্যার চেয়ে নির্ভরশীল শিশুর সংখ্যা অনেক গুণ বেশি। বুরুন্ডির জাতীয় অর্থনীতিতে মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বুরুন্ডির নারীরা একাই 55.2% কর্মশক্তির প্রতিনিধিত্ব করে। এখানে বেশি সন্তান জন্মদানকেই সমাজের কল্যাণ মনে করা হয়। বাচ্চাদেরকে কোমরে কাপড়ের সঙ্গে বেঁধে নিয়ে মহিলাদের কাজে যেতে হয়, দূর থেকে জল আনতে হয়। এছাড়াও জ্বালানি কাঠ সংগ্রহ করে আনতে হয়। দিনের হাড় ভাঙা পরিশ্রমের শেষে সহ্য করতে হয় মাদক পান স্বামীদের নানা অত্যাচার। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সর্বনিম্ন সুখী দেশ হল বুরুন্ডি। বুরুন্ডি শব্দের অর্থ রুন্ডিদের ভূমি। আফ্রিকার কেন্দ্রে উঁচু নিচু মালভূমিতে রুন্ডি নামক এক জনগোষ্ঠী জঙ্গল পরিষ্কার করে বসবাসের উপযোগী একটি জনপদের সূচনা করেছিল। 1600 শতকে বুরুন্ডি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এরপর বিভিন্ন রাজার শাসন আমলে রাজ্যটি সম্প্রসারিত হয়। 1810 শতকে ইউরোপের রাষ্ট্রগুলো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে থাকে। সেই সময় বুরুন্ডি চলে যায় জার্মানির একটি কোম্পানির হাতে। 1890 এর দশকে দেশটিতে সরাসরি দখল নেয় জার্মান সরকার এবং বর্তমানে পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডার সাথে যুক্ত হয়ে গড়ে তোলা হয় রুয়ান্ডা বুরুন্ডি উপনিবেশ। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ান সৈন্যরা জার্মানদের পরাজিত করে বুরুন্ডি দখল করে নেয়। অবশেষে 1962 সালে বুরুন্ডি স্বাধীনতা লাভ করে রাজতন্ত্র গঠন করে। বুরুন্ডিতে ব্রিটিশরা কখনো আক্রমণ চালায়নি। নানা অস্থিতিশীলতার কারণে 1966 সালে বুরুন্ডি প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে, যেখানে রাষ্ট্রপতি হল রাষ্ট্রের প্রধান, যার মেয়াদ 5 বছর। বর্তমানে এখানে রয়েছে 21টি নিবন্ধিত দল। 14টি প্রদেশে বিভক্ত দেশটিতে বাস করে 3টি প্রভাবশালী জনগোষ্ঠী, হুতু, তুংসি ও তোয়ারা। অবাক করার মতন ঘটনা, রাজনৈতিক অস্থিরতার কারণে 2014 সাল থেকে কয়েকজন মিলে জগিং বা ব্যায়াম করাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওখানকার রাজনৈতিকগণ মনে করেন
মানুষ জোটবদ্ধ হলে গণ আন্দোলন ঘটতে পারে। দেশটিতে জলভাগের পরিমাণ 7.8%। আশ্রয়হীনদের ত্রাণের জন্য বৃষ্টির জলই ভরসা। শিশুদের জন্য নেই খেলাধুলার সরঞ্জাম, নেই পর্যাপ্ত স্কুল, আর স্কুল থেকে বাড়ি ফিরতে হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা। সম্ভবত এই কারণে স্কুলের উপস্থিতির হারও কম। অবিশ্বাস্য হলেও এই কথাটি সত্যি। দেশটির মাত্র 7.6% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। জীবিকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে অনেকেই খালি পায়ে সাইকেলে পণ্য নিয়ে চলে যায় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে। সাইকেলের গতি বাড়াতে তারা অনেক সময় ট্র্যাক ধরে সাইকেল নিয়ে চলতে থাকে। এইভাবে চলার ফলে তারা মাঝের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। এটি পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের একটি মাধ্যম। সামাজিক অনুষ্ঠানগুলিতে বিয়ার পান করা তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কলা দিয়ে তৈরি একটি বিশেষ বিয়ার তারা একটি পাত্রে রেখে চারপাশে একত্রিত হয়ে বসে স্ট্র দিয়ে পান করে। গবাদি পশু মারা গেলে কল্যাণের আশায় গরু সিংকে তারা বাড়ির পাশে পুঁতে রাখে। বুরুন্ডি দেশের প্রধান খাদ্য হল মটরশুঁটি, ভুট্টা ও মিষ্টি আলু। এখানকার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানে হুতু সম্প্রদায়ের লোকেরা মূলত কৃষিকাজ করে। এরা মোট জনসংখ্যার প্রায় 85% এবং এরা গ্রামে বসবাস করে। আর তুতসি সম্প্রদায়ের লোকেরা যাজক। এখানের প্রধান রপ্তানি দ্রব্য চা ও কফি, যা মূলত আবহাওয়ার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে চা ও কফির দামের উপরে নির্ভর করে। এছাড়া এখানে তুলা, ভুট্টা, মিষ্টি আলু, কলা ইত্যাদি চাষ করা হয়। সারা বুরুন্ডিতে খাদ্যের অভাব রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে 5 বছরের কম বয়সী শিশুদের 56.8% দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে। দেশটির মাথাপিছু জিডিপি সর্বনিম্ন এবং ক্ষুধা ও অপুষ্টির হার সবচেয়ে বেশি। দরিদ্রতার কষাঘাত সহ্য করেও এরা বেশি সংখ্যক সন্তান নেই বলে দিন রাত হাড় ভাঙা পরিশ্রমের শেষে তারা মাসে যে $10-12 রোজগার করে, যেটি আমাদের ভারতীয় টাকায় 800-1000 টাকা হয়, তাতেই চালাতে হয় 8-10 জনের একটি পরিবার। বুরুন্ডির পরিবহন ব্যবস্থা খুবই অনুন্নত। বুজুম্বরা আন্তর্জাতিক বিমানবন্দর হল দেশটির একমাত্র বিমানবন্দর, যেখানে রয়েছে একটি পাকা রানওয়ে। 2005 সালের হিসাবে 10%-এর কম রাস্তা পাকা ছিল। অন্যান্য প্রতিবেশী দেশের সাথে বাসের কোনো যোগাযোগ ছিল না। আগেই বলেছি, বুরুন্ডির মানুষরা সাইকেল নিয়ে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে চলে যায়। আর সাইকেলের গতি বাড়ানোর জন্য তারা অনেক সময় চলন্ত ট্র্যাক বা অন্য কোনো গাড়ি ধরে চলতে থাকে সাইকেল নিয়ে, যার ফলে তারা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। বুরুন্ডিতে ইন্টারনেট পরিষেবা খুবই দুর্বল। অনেক বুরুন্ডিয়াদের কাছে তথ্যের প্রধান উৎস হল রেডিও। 2015 সালের পর থেকে অনেক ব্যক্তিগত মালিকানাধীন রেডিও স্টেশন বন্ধ হয়ে গেছে। সাংবাদিকরা এখানে কঠোর প্রেস আইনের অধীনে কাজ করে এবং তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। শিক্ষা ব্যবস্থা। স্কুলে কম উপস্থিতির কারণে বুরুন্ডির সাক্ষরতার হার তুলনামূলক অনেক কম। এছাড়া ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষার হার আরও কম। এর মূল কারণ ছেলে আর মেয়েদের পৃথক ট্রেনস্টেশনের সুবিধার অভাব, এছাড়া বাল্যবিবাহ এবং কিশোর বয়সে গর্ভধারণ প্রভৃতির কারণে বুরুন্ডির নারী সমাজ শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। তবে ইউনিসেফের এক প্রতিনিধি উল্লেখ করেছেন, বর্তমানে বুরুন্ডির শহর ও গ্রামে উভয় ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়েতে ছাত্রছাত্রীদের ভর্তির হার বেড়েছে। বুরুন্ডিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যার নাম বুরুন্ডি বিশ্ববিদ্যালয়। 2018 সালের হিসাবে বুরুন্ডি তার জিডিপির 5.1% শিক্ষায় বিনিয়োগ করে। বুরুন্ডির সংস্কৃতি ও তাদের স্থানীয় ঐতিহ্য এর প্রতিবেশী দেশগুলি দ্বারা প্রভাবিত। কারুকার্য এবং মৃৎশিল্পে তারা বেশ পটু। এখানে কারুকার্যের মধ্যে ঝুড়ি বোনা, মুখোশ ও মূর্তি তৈরি অন্যতম। বুরুন্ডিতে ঢোল বাজানো সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার 100 বছরের পুরনো রাজকীয় ড্রাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক অন্তর্গত। এখানকার জনপ্রিয় খেলা হলো ফুটবল। 1996 সালে বুরুন্ডি পৃথিবীর একমাত্র গরিব রাষ্ট্র হিসাবে অলিম্পিকেতে গোল্ড মেডেল অর্জন করে। তাই প্রতিভা সব জায়গায় রয়েছে, সে উন্নত হোক বা অনুন্নত। আর কয়েকটি উন্নত দেশের মতন উন্নত হোক বুরুন্ডির সমাজ ব্যবস্থা, উন্নত হোক বুরুন্ডির সংস্কৃতি, আর সচেতন হোক বুরুন্ডির মানুষ। এখানকার সমস্ত মানুষের প্রাথমিক চাহিদা খাদ্য, বস্ত্র ও বাসস্থানের সুব্যবস্থা হোক, এই আমার প্রার্থনা। বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। এরই সাথে তথ্যজাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন। এর ফলে আপনি আমার নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাবেন। আর আপনি যদি আগে থেকেই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।